আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আলহামদুলিল্লাহিহসালাত বাদা সুপ্রিয় মফিদি মিডিয়ার দর্শক বাই ও বোনেরা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে চলেছেন সকলকে মফিদি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করব আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করব যে বিষয়টি জানা আমাদের সকলের জরুরি এবং এই বিষয়টির ক্ষেত্রে আমরা অনেকেই ভুল মন্তব্য করে থাকি এবং ভুল ধারণার শিকার হয়ে থাকি সেটি হচ্ছে আমি কয়েকটি বিষয়ে সেটিকে বোঝাবো প্রথম বিষয়টি হচ্ছে আমরা জানব যে আসলেই মানুষের ভিতরে যে রুহ থাকে আত্মা থাকে সেই আত্মা জিনিসটা কি সেই রুহ জিনিসটা কি আসলেই আমাদের সকলের ভিতরে আমরা যারা জীবিত রয়েছি যত আত্মাদারী প্রাণীকুলো রয়েছে সকলের ভিতরেই কিন্তু রুহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আত্মা রয়েছে এই আত্মা জিনিসটা কী এই রুহ জিনিসটা কী সেটি কিন্তু আমরা অনেক নারী পুরুষ অনেকেই জানি না আজকে আমরা সেটি জানতে চলেছি প্রথমেই আমি বলতে চাই রুহ জিনিসটা কী আত্মা জিনিসটা কী আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায়ে বনি ইসরাইলের পঁচাশি নম্বর আয়তের মধ্যে বলতেছেন ইয়াস আলু নাকা আনি রোহ হে পয়গাম্বর আপনাকে মানুষে রুহ সম্পর্কে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন কুলির রুহ মিন আমরি রব্বি অমা ও তি তুম মিন ইল্লা ই কলিলা যে রুহ হচ্ছে সরাসরি এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি নির্দেশ একটি আদেশ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশেই এই রুহটা ভিতরে ঢোকে এটি হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি আদেশ পরের অংশে বলেন অমা তুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ বলেন এই রুহ সম্পর্কে মানুষ তোমাদের জ্ঞানটা খুবই কম এ বিষয়ে তোমাদের কম জ্ঞানী রয়েছে তাহলে আমরা একটি জিনিস বুঝলাম সেটি হচ্ছে এই রুহ এ আত্মা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি আদেশ এটি আর অন্য কিছুই নয় দ্বিতীয়ত আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে কেমনে এই রুহটি আমাদের ভিতরে আসে আবার কেমনে আমাদের ভিতর থেকে এই রুহ এই আত্মাটা চলে যায় প্রথমত হচ্ছে আমরা যে বিষয়টি পূর্বে জানলাম রুহ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি আদেশ সুতরাং পাকের একটি আদেশের মাধ্যমেই সেটি আমাদের ভিতরে ঢোকে ঢোকে আবার আল্লাহ পাকের আদেশের মাধ্যমেই সেটি আমাদের ভিতর থেকে মৃত্যুর মাধ্যমে বের হয়ে যায় মৃত্যু যখন আসে মৃত্যু যখন হয়ে যায় তখন মানুষের রুহ যে ভিতর থেকে বের হয়ে যায় আধুনিক বিজ্ঞানও সেটির কিন্তু প্রমাণ করেছে সেটি হচ্ছে অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে তার লাশের ওজনটা কিন্তু সে জীবিত অবস্থায় থাকাকালীন তার শরীরের ওজন যতটুকুন ছিল মারা যাওয়ার পর নারী হোক আর পুরুষ হোক তার ওজন কিছু কিন্তু কমে যায় কিছু কমে যায় এটাকে আধুনিক বিজ্ঞান তারা স্বীকার করে নিয়েছে যে অবশ্যই তার ভিতরে কোনো একটা জিনিস ছিল সেটি চলে যাওয়ার কারণে নিশ্চয়ই তার ওজনটা কমে গেছে এটিও কিন্তু রুহ যে চলে যায় মানুষের মৃত্যুর মাধ্যমে সেটিও কিন্তু আমরা বুঝতে পারলাম তিন নম্বর হচ্ছে এই রুহ এই আত্মা নামক বস্তুটি আসলে কোথায় যায় এটি কোন জায়গায় যায় হাদিসের মধ্যে আসছে এই রুহ এই আত্মা নামক জিনিসটি মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথেই দুই জায়গার মধ্যে যায় একটি হচ্ছে যদি লোকটি নারী হোক কিংবা পুরুষ হোক যদি ইমানদার হয় যদি মুসলমান হয় যদি সে নেককার হয় তার রুহটাকে ফেরাস তারা সযত্নের সাথে ইল্লিনের মধ্যে পৌঁছে দেয় আর ইল্লিন হচ্ছে জান্নাতুল জান্নাতের একটা অংশ যেখানে নেককার নারী পুরুষের নেককার বান্দাদের রুহ সংরক্ষিতভাবে আল্লাপাক শান্তিপূর্ণ জায়গায় রেখে দেয় আরেকটি হচ্ছে মানুষ যদি গুনাগার হয় যদি কাফের বেঈমান মোশেক হয় তাহলে তাদের সেই রুহটা এই সিডজিনের মধ্যে চলে যায় আর সিডজিন হচ্ছে অতল গহিনে নিচের একটা জায়গা তার মানে যেটি জাহান নামের একটি অংশ তাহলে আমরা বুঝলাম মানুষ মারা যাওয়ার পরে মানুষের রোহ কোথায় যায় যদি ভালো হয় ইল্লিনে যায় ইল্লিন হচ্ছে উপরে জান্নাতের একটা অংশ আর যদি খারাপ হয় তার রুহুটা সিজ্জিনে যায় আর সিজিন হচ্ছে জাহান্নামের একটা অংশ আরেকটি বিষয় আমি আপনাদের সামনে বলবো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেক মানুষ আমরা এরকম ধারণা করি যে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তাদের সেই রুহুটা বাড়ির আশপাশ দিয়ে বাড়ির সাইটে আসলেই কতদিন পর্যন্ত সেটি ঘোরাফেরা করে কতদিন পর্যন্ত নাকি বাড়ির এই চারপাশ দিয়ে রুহু গড়ে কেউ 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 বলেন চার দিন পর্যন্ত ঘুরে কেউ কেউ বলেন সাত দিন পর্যন্ত ঘুরে আবার কেউ কেউ বলেন চল্লিশ দিন পর্যন্ত ঘুরে আসলেই এই বিষয়টি কতটুকুন সত্য কতটুকুন সঠিক আজকে আমি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে আসলে মানুষ মারা যাওয়ার পরে নারী হোক আর পুরুষ হোক কাফের হোক আর মোমেন হোক কারুর রুহু তিন দিন কিংবা চার দিন কিংবা পাঁচ দিন সাত দিন চল্লিশ দিন বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘাড়ি করে সেটির প্রমাণ কোরআনেও কোথায় কোথাও নেই হাদিসেও কোথাও নেই সাহবাইকার থেকেও এরকম কোনো বর্ণনা পাওয়া যায় নাই পয়গাম্বর থেকেও এরকম কোনো বর্ণনা পাওয়া যায় নাই। তাহলে মানুষ যে বলে সাত দিন কিংবা দশ দিন চল্লিশ দিন গড়ে এটা মানুষের বানোয়াটি একটা কথা এটা মানুষ মুখে মুখে বলে আদ্য এই কথার কোনো দলিল প্রমাণ কোনো বৃত্তি নেই তাহলে মানুষ মারা যাওয়ার পরে মানুষের রুহু বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘারি করে না এটা যদি ভালো হয় ইল্লিনে থাকে আর যদি লোকটা খারাপ হয় খারাপ অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সেটা সিজিনে থাকে কিন্তু এই ইলিন এবং সিদ্জিন থেকে আলমে বরজখ কবরের জগতের সাথে একটা তাওয়াল লোক থাকে যেটাকে বলা হয় বরজখই তাওয়াল লোক কবরের সাথে তার বিশেষ একটা সম্পর্ক থাকে তাহলে আমাদের বাড়ির লো নারী পুরুষ কিংবা মুসলমান অন্য কোনো লোক মারা যাওয়ার পরে বাড়ির আশপাশ দিয়ে রুহু গুড়াগাড়ি করে এই কথাটি কোরআন হাদিস থেকে কোনো বর্ণিত কথা নয় এক এটি মানুষের মুখে মুখে কথা এরকম আঁকিদা যদি কারোর ভিতরে থাকে যে লোক মারা যাওয়ার পরে বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়ায় তাহলে সেটি ভ্রান্ত আঁকিদা সেটি একটি ভুল আঁকিদা এরকম আঁকিদা কারোর ভিতরে থাকলে নিশ্চয়ই তার সেই আঁকিদাকে সংশোধন করতে হবে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই মফিদি মিডিয়ার এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন এবং এই মফিদি মিডিয়াকে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা হয়ে যান মফিদি পরিবারের একজন সদস্য কারণ আমার এই মফিদি মিডিয়া এটি আমার ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আমার অনেক স্বপ্ন অনেক আশা আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আমি আমার এই চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই এবং এর মাধ্যমে আমি আপনাদেরকে ইসলামের বিভিন্ন তথ্য সরাসরি আপনাদের কাছে বিশুদ্ধ রিসার্চ করে পৌঁছে দিতে চাই সেই দোয়া আপনাদের কাছে আমি চেয়ে এবং আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সে পর্যন্ত সুস্থ রাখুক সুন্দর রাখুক ভালো রাখুক ইমানের সাথে রাখুক আমিন